বছরের জন্য স্থগিত অনলাইন, আগামী বছর থেকে স্নাতক স্নাতকোত্তরে অনলাইনে ভর্তি। তাহলে সোমরাজ যোজনার সঙ্গে সোমরাজ, তাহলে এবারে কি অফলাইনেই ভর্তি? কেন্দ্রীয়ভাবে রাজ্য সরকার যে অনলাইনে ছাত্র ভর্তি প্রক্রিয়া করতে চেয়েছিল তা এই বছরের জন্য স্থগিত করে রেখে দেওয়া হলো। কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী বাস্তবত আনুষ্ঠানিকভাবে তা জানালেন যে এই বছরের জন্য স্থগিত, আগামী বছর থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তি হবে এবং তার জন্য একটি পোর্টাল করা হবে। দেখো, যেহেতু আজকে শিক্ষামন্ত্রী ব্রত বসু বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন এবং সেই বৈঠকেই উপস্থিত থেকে কয়েকজন উপাচার্য তারা বলেন যে চলতি শিক্ষাবর্ষ থেকে কার্যকরী করতে গেলে কিছু জটিলতা তৈরি হতে পারে। প্রথমত, ট্রায়াল না করেই তা কার্যকরী করে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে যদি তা কার্যকরী করে দেওয়া হয় ট্রায়াল না করি, তাহলে যদি কিছু ভুল ধরা পড়ে তাহলে তাতে প্রশাসনিক কাজে, বিশেষত ছাত্র ভর্তি কাজে ব্যাহত হতে পারে, সমস্যা দেখা দিতে পারে। ফলত এইসব কিছু মাথায় রেখেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হলো যে চলতি শিক্ষাবর্ষ থেকে। তাহলে কি সোমরাজ, এবছর অফলাইনে যেরকম আগে ভর্তি হলো সেভাবেই তো? দেখো, তাহলে এটাই ভর্তি হবে যে যেভাবে বিভিন্ন কলেজগুলি ভর্তি করে এসেছে, অর্থাৎ বেশিরভাগ কলেজই অনলাইনে ভর্তি প্রক্রিয়া করেছে, অর্থাৎ অনলাইনে ফর্ম দেওয়া, অনলাইনে ফর্ম জমা নেওয়া, যে প্রক্রিয়াতেই এতদিন ধরে কলেজগুলি ভর্তি করেছে বিশেষত গত কয়েক বছর ধরে, সেই প্রক্রিয়া মেনেই এবছরও ছাত্র ভর্তি হবে। কিন্তু যেটা উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর যে এবারে ছাত্র ভর্তির জন্য কিছু গাইডলাইন দিয়ে দিতে পারে, যেহেতু কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি করার জন্য রাজ্য পরিকল্পনা নিয়েছিল, সেই পরিকল্পনার কথা শিক্ষামন্ত্রী ব্রত বসুও জানিয়েছিলেন। কিন্তু তারপরে যেহেতু গোটা বিষয়টি কার্যকরী না হওয়ায় রূপ না পাবায় রাজ্য পিছিয়ে এলো, তার জন্য এবারে ভর্তির ক্ষেত্রে একটা গাইডলাইন দিয়ে দেবে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিকে। কিন্তু অবশ্যই গত বছর যে নিয়ম মেনে ভর্তি হয়েছিল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে, সেই নিয়ম মেনে এবছর ভর্তি হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয়ভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভর্তি। বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ সোমরাজ। শিক্ষামন্ত্রী ব্রত বসুর বক্তব্য কি এই গোটা বিষয়টা নিয়ে শুনি। কোভিড এর পর নতুন যে অনলাইন সেন্ট্রাল অনলাইন যে সিস্টেম, সেটা ওদের আরো সরগড়ো হতে মাস পাঁচ ছয় লাগবে। কিন্তু দেখা যাচ্ছে যে সিবিএসই, আইসিএসই এবং হাইস্কুলের রেজাল্ট সব বেরিয়ে যাচ্ছে। তখন তো আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে যখন উপাচার্যরা এখানে এখন অসুবিধা আছে বলে বলছেন, আমরা মাস ছয় পাঁচ ছয় রেফার করার মানে হচ্ছে এটা আমাদের পরবর্তী সেশনে চলে যাওয়া। তো এই বছরটা যেহেতু কোভিড এর পর, আমরা তাই সিদ্ধান্ত নিলাম যে নতুন সিস্টেম যদি ওনাদের অসুবিধা হয় তাহলে এবছরটা হবে না, সামনের বছর থেকে আমরা এটা লাগু করব। কোন বিশ্ববিদ্যালয় ভুল হলে সেটা তো দেখুন, যেহেতু এটা দপ্তরের তৈরি করা গাইডলাইন, দপ্তরের গাড়ি হিসেবে হয়তো পড়বে যে যাদের দিয়ে কাজটা হবে তারা যতক্ষণ না নির্ভুল ভাবে নিশ্চিত করতে পারছেন কোন তত্ত্বকে আরোপ করে লাভ নেই। কিভাবে তাহলে ভর্তি হবে, কবে থেকে ভর্তি শুরু, কি গাইডলাইন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে যখনই শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করবে। তবে আমরা যে খবরে